এই বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আছেন রিপোর্টার শফিকুল আলম এবং খুলনা মেডিকেলে আছেন বেলাল হোসেন সজল। সরাসরি শুরুতে যাব শফিকের কাছে। প্রতিনিয়ত আসলে ভয়ঙ্কর হয়ে উঠছে ডেঙ্গুর প্রকোপ, যে চট্টগ্রাম মেডিকেলের বিভিন্ন ওয়ার্ডে কিন্তু রোগীরা প্রতিনিয়ত কিন্তু ভর্তি হচ্ছে। এটা আরেকটি রোগী নিয়ে আসছে, আসলে ডেঙ্গু রোগী বলা হচ্ছে। এই এলাকায় সবগুলো হচ্ছে যারা ডেঙ্গু আক্রান্ত তাদেরকে এই এলাকায় কিন্তু রাখা হয়। আপনাকে যদি একটু জানিয়ে রাখি, আজকে নতুন করে চট্টগ্রামে প্রায় 116 জন নতুন করে আক্রান্ত হয়েছে। এবং আমি এই মুহূর্তে যে চট্টগ্রাম মেডিকেলে আছি, এখানে 4টি ওয়ার্ডে, অর্থাৎ 13, 14, 16 4টি ওয়ার্ডে প্রায় 80 জনের মতো চিকিৎসা নিচ্ছে চট্টগ্রাম মেডিকেলে। এইটিকে অতীতের সব রেকর্ড ভঙ্গ বলা হচ্ছে। একদিকে এই জন্য দায়ী করা হচ্ছে আসলে সিটি কর্পোরেশনের যে মশক নিধন কার্যক্রম সেটি সঠিকভাবে হচ্ছে না, এবং যে ওষুধ ছেটানো হচ্ছে সে সঠিকভাবে সেটা কার্যকারিত হচ্ছে না। ঠিক অপরদিকে যে সিটি কর্পোরেশনের যে গাফিলতিকে দায়ী করা হচ্ছে চিকিৎসকরা, এবং চিকিৎসা বড় বলছে অতীতে এরকম রেকর্ড তারা আসলে অতীতে দেখেনি। এবার যেভাবে গণহারে ডেঙ্গু আক্রান্ত হচ্ছে, প্রতিটি ওয়ার্ডে কিন্তু ওয়ার্ডের বেডের পরে কিন্তু মেঝেতে রেখে কিন্তু চিকিৎসা দেওয়া হচ্ছে রোগীদেরকে, হিমশিম খেতে হচ্ছে অনেকটাই। কারণ এ পর্যন্ত কিন্তু চট্টগ্রামে কিন্তু প্রায় 800-এর বেশি আক্রান্ত হয়েছে এবছর, এবং মারা গেছে প্রায় 12 জনের মতো। যে প্রতিনিয়ত এই যে এবার যেভাবে গণহারে যেভাবে ডেঙ্গু আক্রান্ত হচ্ছে, এর জন্য কিন্তু আসলে নগরবাসী বিভিন্ন পদক্ষেপে নিচ্ছে। গতকালও চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে নগরবাসীর পক্ষ থেকে কিন্তু সংবাদ সম্মেলন করা হয়েছে এবং মানববন্ধন করা হয়েছে, কেন ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এবং চিকিৎসকরা সবচেয়ে বেশি যেটি বলছেন, এবার বলা হচ্ছে কম বৃষ্টি হওয়া, এবং দ্বিতীয় হচ্ছে সিটি কর্পোরেশনের যে পদক্ষেপ না নেওয়াকে তারা দায়ী করছেন। এবং একটু জ্বর হলে কিন্তু গাফিলতি না করে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিচ্ছে চিকিৎসকরা। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। এখন চলে যাচ্ছে খুলনায় সজলের কাছে। জ্বর, সর্দি, কাশি, গা ব্যথা নিয়ে বিভিন্ন রোগের আক্রান্ত হয়ে কিন্তু এই যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিনিয়ত দেখছি যে ডেঙ্গু রোগের যে ভর্তি সংখ্যা তা কিন্তু বাড়ছে। সব মিলিয়ে কিন্তু খুলনার যে ডেঙ্গু রোগে আক্রান্তর যে হার সেটি কিন্তু ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। গত 24 ঘন্টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন 4 জন। এবং আপনাদের যদি বলি টোটাল বিভাগে, স্বাস্থ্য বিভাগের তথ্য মতে গত 24 ঘন্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন 18 জন। এর মধ্যে কিন্তু যশোর জেলায় কিন্তু সব থেকে বেশি ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন 12 জন। এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন 21 জন রোগী, তাদের বেশিরভাগই কিন্তু খুলনার যে পার্শ্ববর্তী জেলা রয়েছে, উপজেলা রয়েছে, সেখান থেকে আসছেন। এবং চিকিৎসকরা যেটি বলছেন যে ডেঙ্গু আক্রান্ত রোগীদের যে 90% কিন্তু ট্রাভেল হিস্ট্রি বা ভ্রমণের কারণেই বিভিন্ন জায়গা থেকে আক্রান্ত হয়ে আসছেন। এবং তাছাড়া যেটি দেখা যাচ্ছে, চিকিৎসকরা যেটি বলছেন যে ডেঙ্গু এখন কিন্তু আর কোনো যে সিজনাল রোগ বা মৌসুম ভিত্তিক রোগ নয়, এই ডেঙ্গু কিন্তু সারা বছরই কম বেশি দেখা যাচ্ছে। ফলে ডেঙ্গু রোগ থেকে পরিত্রাণ পেতে হলে কিন্তু যে সাধারণ মানুষদের সচেতন হওয়ার কিন্তু তারা পরামর্শ দিচ্ছেন। পাশাপাশি চিকিৎসকরা যেটি বলছেন যে অপ্রয়োজনীয় ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ এবং গাজীপুর ভ্রমণ না করার কিন্তু তারা পরামর্শ দিয়েছেন। বিশেষ করে যে আমরা দেখছি যে এখানকার যারা রোগী রয়েছেন তারা বেশিরভাগই কিন্তু ঈদের ছুটিতেই যে গ্রামের বাড়িতে এবং ঢাকা শহরে গিয়েছিল, বিভিন্ন কারণে এখানে যারা রোগীরা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন পরীক্ষার কারণেও কিন্তু তারা ঢাকা শহরে গিয়েছিলেন, সেখান থেকেই মূলত গ্রামে আসার পর তারা অসুস্থ হয়ে পড়েছেন এবং তারপরে যে বিভিন্ন চিকিৎসা নিয়েছেন, তারপরে সুস্থ না হওয়ার কারণে কিন্তু তারা যখন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন এবং এখানে আসার পরে যখন পরীক্ষা করিয়েছেন, সেই পরীক্ষার মাধ্যমে কিন্তু যে ডেঙ্গু রোগ এটি কিন্তু ধরা পড়েছে। সব মিলিয়ে যে খুলনা যে ডেঙ্গু আক্রান্ত, এখন পর্যন্ত কিন্তু কোনো মৃত্যুর খবর আসেনি এবং প্রতিনিয়তই কিন্তু ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এবং এ নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে যে আতঙ্ক এটি মোটামুটি সৃষ্টি হচ্ছে সব মিলিয়ে কিন্তু এই যে ডেঙ্গুর পরিস্থিতি। তাছাড়া যে আমরা দেখেছি খুলনা যে কেসিসি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু এখন কিন্তু উল্লেখযোগ্য যে মশক নিধন যে কার্যক্রম সেটি কিন্তু এখন পর্যন্ত আমাদের চোখে বাঁধেনি। কিন্তু যে সিটি কর্পোরেশন কর্মকর্তাদের সাথে কথা বলেছি তারা যেটি বলছেন যে তাদের এই যে যে মশক নিধন কার্যক্রম তা কিন্তু যে পরিকল্পনা রয়েছে দ্রুতই কিন্তু তারা মশক নিধন কার্যক্রম শুরু করবেন। এই ছিল আমার কাছে খুলনা থেকে যে ডেঙ্গুর পরিস্থিতি তার সর্বশেষ। দর্শক, আমরা ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ তথ্য জানতে সরাসরি যুক্ত ছিলাম খুলনা থেকে এবং শুরুতে ছিলাম চট্টগ্রাম থেকে।